আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সবাই লন্ডনের সব আপুরা প্লাস সব জায়গায় দেখতেছি যে রোদের তাপে ডিম ভেজে সবাইকে দেখাচ্ছে। আজকে আমি দেখাবো, কারণ আজকে আমাদের এখানে প্রচুর গরম, এখানে এই সুযোগটা তো মিস করা যায় না। তাই চিন্তা করেছি যে আমিও আপনাদেরকে দেখাবো যে রোদের তাপে ডিম ভাজাটা। ঠিক আছে, সো চলুন তাহলে দেখি। আমরা চুলার অবস্থা খুবই খারাপ, আমি চুলাটা পরিষ্কার করব, এই জন্য মেডিসিন দিয়ে রাখছি। মেডিসিনগুলো ভালো মতো দেখি, মেডিসিন দিয়ে রাখতেছি। এই মেডিসিনটা আমার খুব ভালো, এই মেডিসিনটা দেওয়ার পরে এগুলো সব ময়লাগুলো উঠে যাবে। এখন আমি যেটা করব, এই যা এখন চলুন আমরাও রোদের তাপে রাখবো এটা, দেখা যাক আমাদের ডিম হয় কি না। মাত্র 5 থেকে 10 মিনিট। অবশ্য এই যে জানালার সামনেই রোদ, আমি এখানেই রাখবো, দেখা যাক সবাই সবার ডিম ভাজা হয়, আমি একটু দেখে আমারও হয় কি না। ঠিক আছে, আমি 5 মিনিট একটু রেখে দিই, হ্যাঁ, তারপরে এখানে আমি ডিম ভাজবো, তেল দিয়ে ডিম ভাজবো, অর্থাৎ আমি তেলটা নিয়ে আসি, সে পর্যন্ত অপেক্ষা করো। আমার হাজব্যান্ডের জন্য আমি আসলে কিছুই করতে পারি না। যাক, এই যে আমি ডিম নিয়ে আসছি, এখন দেখা যাক আসলে কী হয়। এই যে তেল, সবাই দেখেন আমি এই যে তেল তেল দিছি। আমি অবশ্য নতুন, আমি কখনো এসব করি নাই, এ প্রথম করব, দেখা যাক সবার মতো আমারও ডিম পোস্টোস হয় কি না। দেখতেই পাচ্ছেন বাবারে বাবা, দেখি একটা ডিম, দেখেন এই যে এই প্রথম এক্সপিরিয়েন্স দিয়ে দেখি ডিম হয় কিনা ভাজা। এই যে দেখেন আপনারা, আস্তে আস্তে সাদা হচ্ছে আমার ডিম, আমার ডিম ভাজা হচ্ছে। এই যে আমার ডিম, এই যে ভাজা হয়েছে আমার ডিম, দেখছেন এই যে সাদা হয়েছে। পুরাপুরি কিন্তু হয় না, দেখছেন রোদের তাপে হালকা সাদা হচ্ছে। আপনাদের কি মনে হয় এই ডিমটা পুরা ভাজা হবে? প্রচুর রোদ কিন্তু, এই যে দেখেন পুরাটা কিন্তু হয় নাই, পুরা ডিমটা কিন্তু হয় নাই, সাদা হয়েছে, একটু চারোপাশ থেকে একটু একটু সাদা হয়েছে, পুরা ভাজাটা হয় নাই। জাস্ট একটু সাদা হয়েছে, এই যে দেখেন সবারটা পৌঁছয়েছে, আমারটা আর পৌঁছয় নাই, আমারটা শুধু একটু সাদা হয়েছে। যাই হোক, এটা আপনাদের সত্যিকার এটা দেখালাম যে আসলে রোদের তাপে কি কতটুক ডিমটা ভাজা হয়েছে আমার। এই ডিমটা খাওয়ার উপযোগী না, এটা এটা এটাকে আমার আবার ভেজে খেতে হবে, কিন্তু তারপরও তাপটা যে কতটুকু এটা আপনাদেরকে জাস্ট দেখালাম যে তাপে, মানে যেই তাপটা সেই তাপে কতটুকু ডিমটা ভাজা হয়েছে, ওই যে আরও হচ্ছে আস্তে আস্তে, ওই যে আস্তে 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 সাদা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এ হচ্ছে আমার রোদের তাপে ডিম ভাজা।
তাপে রেখে গেছিলাম ডিমটা, দেখি আমি কি অবস্থা। হ্যাঁ, মোটামুটি এ ডিম খাওয়ার উপযোগী না, কিন্তু মোটামুটি ভাবে যতটুকু হয়েছে তাতে বোঝা গেল ভালোই রোদ, ভালোই গরম। সবাই তো ডিম খেয়েছে, কিন্তু আমার আর ডিম খাওয়া হয়নি। আমার জামাই দেখলে উল্টা আমার বকবে, কি করছো তুমি, আমার একটা ডিম নষ্ট করছো। যাই হোক, ভালো থাকবেন সবাই, জাস্ট একটা এক্সপিরিয়েন্স করলাম, দেখলাম কি হয়। আল্লাহ হাফেজ।